আবার সময় হয়েছে এই সপ্তাহের নতুন টিআরপি তালিকা জানার। একে একে নতুন সব ধারাবাহিকের মতো কিছু পুরনো ধারাবাহিকও প্রতিপক্ষকে জোর টক্কর দিচ্ছে। টপার কি বদলে যাচ্ছে? গীতা এলএলবি কথার কি হতে চলেছে? চলো এক এক করে আগাম জানা যাক নতুন টিআরপিতে কে করবে বাজিমাত আর কে কতটা পিছিয়ে যাবে। সন্ধে ছটায় জমে যাচ্ছে ইচ্ছেমতুল ও তোমাদের রানী ধারাবাহিকের লড়াই, পার্থক্য খুব কমই থাকছে। এরপরে সন্ধে সাড়ে ছটায় গীতা এলএলবি অল্প পার্থক্যে আবার জিতে যাচ্ছে, তবে একটু বাড়তে পারে কার কাছে কই মনে কথা টিআরপি। সন্ধে সাতটায় কথাকে আবারও অনেক বেশি পার্থক্যে পরাস্ত করছে জগৎধাত্রী, আরও কমতে পারে কথা। এরপরে সাড়ে সাতটায় অনায়াসে সন্ধ্যাতারা ধারাবাহিককে হারিয়ে দিচ্ছে ফুলকি, কোনো পরিবর্তন নেই। রাত আটটায় জমজমাট নিম ফুলের মধু অনেক পার্থক্যে হারিয়ে দিচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিককে। এরপরে জমবে লড়াই, কোন গোপনে মন ফেসেছে হয়তো অল্প কিছু পার্থক্যে জয়লাভ করবে, তবে নতুন জমজমাট চমকের মাধ্যমে বাজিমাত করছে লাভ বি আজকাল। রাত নটায় অনায়াসে জয়লাভ করছে জল থই থই ভালোবাসা, একটু পিছিয়ে আলোর কোলে। অপরদিকে মিঠিছড়া একটু এগিয়ে এলেও সাড়ে নটা এবং দশটায় অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেলের বিজয়রথ অব্যাহত। রাত সাড়ে দশটায় আবার মন দিতে চাইকে হারিয়ে দিচ্ছে তুঁতে। এই সপ্তাহে টপার হবার যোগ্য দাবিদার জগৎধাত্রী এবং নিম ফুলের মধু, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।